আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের এপিসোডে। আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে হোমমেড মার্জারিন বা শর্টনিং। সাধারণত আমরা দোকান থেকে যেসব মার্জারিন কিনি সেগুলো তৈরি হয় ভেজিটেবল অয়েল দিয়ে, এবং সাম্প্রতিক গবেষণা মতে তা খুবই ক্ষতিকর আমাদের মানব দেহের জন্য। তার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর বাটার অথবা ঘি। আজকে আমি আপনাদেরকে একটা মাত্র উপাদান, আর সেটা হচ্ছে ঘি, দিয়ে এই মার্জারিন তৈরি করে দেখাবো। এখানে আমি ঘরে তৈরি খাঁটি দেশি ঘি ব্যবহার করেছি, যেটা অ্যাকচুয়ালি বাটার দিয়েই তৈরি। তো এই ঘি থেকেই কীভাবে মার্জারিন তৈরি করা যায়, চলুন সেই পদ্ধতিটা দেখে নেওয়া যাক। কতটুকুন আপনি ঘি নেবেন এর কোনো মাপঝোঁক নেই, বেশি চাইলে বেশি, কম চাইলে কম। আমি এখানে এক কাপের মতো ঘি নিয়ে নিচ্ছি। শুধুই ঘি ব্যবহার করতে হবে, এর সঙ্গে কোনো ধরনের তেল মেশানোর কোনো দরকার নেই। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা ঘি গলিয়ে নিব। তারপরে খুব ভালো করে এই ঘিটা গরম করে নিব। ঘি অতিরিক্ত গরম করলে যেটা হয়, এর যে ফ্লেভার বা সুবাসটা সেটা চলে যায়। তো আমরা যে মার্গারিনটা তৈরি করব, আমরা নিশ্চয়ই চাইব না তাতে ঘিয়ের গন্ধ থাক। এই জন্য ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমরা এই ঘিটা ব্যবহার করব। তবে যখন ব্যবহার করব তখন এটা কুসুম গরম থাকতে হবে। এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। তার জন্য আমি এখানে আরেকটা কড়াই নিয়েছি, আপনারা কোনো বাটিতেও করতে পারেন। এর মধ্যে প্রথমে আমি একদম ঠান্ডা পানি ঢেলে নিচ্ছি, ফ্রিজের ঠান্ডা পানি। তারপরে এর মধ্যে আমি বরফ দিব, অর্থাৎ আমাদের অনেক ঠান্ডা একটা পানির দরকার। তো আমি এখানে 2 ট্রে বরফ এভাবে ঢেলে দিচ্ছি। যত বরফ দিবেন ততই ভালো, পানিটা বেশি ঠান্ডা হবে। 2 ট্রে বরফ দেওয়ার পর তারপরে আমি কিছু বড় বরফ দিচ্ছি, যেমন আমি এখানে গ্লাসের মধ্যে এভাবে জমিয়ে নিয়েছি। এতে করে পানিটা বেশি সময় ঠান্ডা থাকবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সেই গরম করা ঘিটা আমি ঠান্ডা করে নিয়েছি, এরকম আঙুল দেওয়া যাচ্ছে, তবে একেবারে ঠান্ডা যেন না হয়। এইবারে এইভাবে পানিটাকে ঘোরাতে হবে, আর আস্তে আস্তে করে পুরোটা ঘি এর মধ্যে ঢেলে দিতে হবে। ঠান্ডা পানির মধ্যে এই কুসুম গরম ঘি যাওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে এটা এভাবে জমাট বাঁধতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু হলদেটে। একটু পরে যখন এটা পুরোপুরি নর্মাল রুম টেম্পারেচারে চলে আসবে, তখন কিন্তু কালারটা আর একটু লাইট হয়ে যাবে। আপনারা যদি ভেজিটেবল ঘি দিয়ে করেন তাহলে সেটা ভেজিটেবল শর্টেনিংয়ে পরিণত হবে, তবে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তো আমি এখন যেটা করব, এই যে বরফগুলো পানিতে দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত হাঁড়িটা এভাবেই রেখে দিব, আর তার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। যখন দেখবেন বরফ পুরোপুরি গলে গিয়েছে বা পানিটা রুম টেম্পারেচারে চলে এসেছে, সেই পর্যায়ে এইভাবে যে ঘিটা পানির উপরে ভেসে উঠেছে সেটা তুলে নিতে হবে। হাত দিয়ে যদি তুলতে অসুবিধা হয় তাহলে এইভাবে একটা ছাঁকনির সাহায্যেও তুলে নিতে পারেন। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে পানি থেকে তোলার পর খুব জোরে এটাকে চিপে যতটা সম্ভব পানি নিংড়ে ফেলার চেষ্টা করতে হবে। এইভাবে করে সবটুকুন জমাট বাঁধা ঘি আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমরা এটাকে খুব ভালো করে একটু মথে নিব। এটা কিন্তু প্রথম পর্যায়ে খুব শক্ত থাকবে, এবং ভেতরে দেখবেন প্রচুর পরিমাণে ছোট ছোট দানা থাকবে। তো আমাদের যেটা করতে হবে, হাত দিয়ে মেখে মথে বা চটকে যেভাবে সম্ভব এই দানাগুলোকে ভেঙে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথম দিকে কতটা শক্ত। তো 2-3 মিনিট ধরে আপনি এভাবে মাখতে মাখতে দেখবেন দানাগুলোও ভেঙে যাচ্ছে, আর আস্তে আস্তে এটা অনেক নরম হয়ে আসছে। আর মাখতে মাখতেই দেখবেন যে এর ভেতর থেকে আরও কিছু পানি বের হচ্ছে। তখন 2 হাতে ধরে এইভাবে এক্সট্রা পানিটা চিপে ফেলে দিতে হবে। সম্পূর্ণ পানিটুকুন ফেলে দেওয়ার পর আবারও হাত দিয়ে খুব ভালো করে এভাবে মথতে থাকতে হবে, এবং আস্তে আস্তে এটা নরম হবে এবং ভেতরের দানাগুলোও মিশে যেতে থাকবে। তবে একেবারে যদি পুরোটা দানা আপনি মেশাতে না পারেন, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিটের মাথায় আমার সেই সলিড ঘিটা এরকম সফট বাটারের মতো হয়ে গিয়েছে। তো আমাদের এই মার্জারিন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তবে এটা আমি সাধারণত সকালের নাস্তায় স্প্রেড হিসেবে ব্যবহার করব, এই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিচ্ছি। সল্টেড মার্জারিন হলে ব্রেডের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। লবণটা দেওয়ার পরে আরও মিনিটখানিক এইভাবে একটু মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা একদম সফট বাটারের মতো হয়ে গিয়েছে। আমার মার্জারিন তৈরি শেষ, আমি এবার এটাকে তুলে নিব। আপনারা চাইলে এই মার্জারিন বিট করে কিন্তু ক্রিমও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে লবণটা দেওয়ার কোনো দরকার নেই।
এবারে সেট করার পালা। চার কোণা একটা বাটিতে প্রথমে আমি একটু বেকিং পেপার এভাবে বিছিয়ে নিয়ে তারপরে সেই মেখে রাখা মার্জারিনটা এভাবে বসিয়ে নিচ্ছি। প্রথম দিকে বসাতে অসুবিধা হবে, পুরোটা দিয়ে তারপর আপনি পছন্দ মতো শেপে এটা একটু সাইজ করে নিতে হবে, জাস্ট দেখতে ভালো লাগবে তাই। আপনি চাইলে কিন্তু এমনিতেও কোনো একটা টিফিন বাটিতেও এটা ভরে রাখতে পারেন। তারপর ওপর থেকে কাগজগুলো এইভাবে একটু দিয়ে দিব যাতে ওপরটাও সমান হয়ে আসে। এভাবে ঢেকে দেওয়ার পর এইবারে আমি বাটিটা ধরে জাস্ট 5 মিনিটের জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব। আর 5 মিনিট পরেই দেখবেন এটা বেশ হার্ড হয়ে গিয়েছে, এরপরে এটা কিন্তু আর গলে যাবে না। আপনি যদি রুম টেম্পারেচারেও রেখে দেন তারপরেও দেখবেন এটা এভাবে সলিডই হয়ে থাকবে। আমি এখন বেকিং পেপারের এই আবরণ থেকে মার্জারিনটা বের করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড মার্জারিন। আপনি চাইলে এটা সকালের নাস্তায় পাউরুটির সঙ্গে খেতে পারেন, কুকিং বা বেকিংয়ের কাজে ব্যবহার করতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন এটা একদম স্বাস্থ্যকর আপনার শরীরের জন্য। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।